এখন আমরা শিখব ১৭ নম্বর অঙ্ক, গুণ করো, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, অধ্যায় ১, বাস্তব সংখ্যা। ১৭ নম্বর অঙ্ক, গুণ করো। ক নম্বরে আমরা আসতেছি। তোমাদের গুণ এবং ভাগ একই নিয়ম, গুণ আর ভাগ একই নিয়ম। আমাদের প্রথমে সাধারণ দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো যোগ বিয়োগ করতে হলে আবৃত সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করে দিতে হয়, আবার গুণ এবং ভাগের ক্ষেত্রে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিতে হয়। তোমরা এখন সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশ যদি আমরা প্রকাশ করি, সেই ভগ্নাংশ প্রকাশ করা, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার এটা আমরা শিখলাম ১৩ নম্বর, ১৩ নম্বর অঙ্কে এটা শিখছি। তো এখন আমরা শিখছি ১৭ নম্বর, গুণ এবং ভাগ। গুণ এবং ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে সাধারণ দশমিক ভগ্নাংশ প্রকাশ করে নিতে হবে। এরপর আমরা এটাকে কি করবো, গুণ করব। তো আমরা এখানে যদি আমরা লিখি সাধারণ দশমিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য, তাহলে আমরা লিখতে পারবো কেটে দি, তাহলে কত হচ্ছে এখানে ওয়ান, এখানে থ্রি, তো ওয়ান বাই থ্রি। তো আরেকটা আছে আমাদের জিরো দশমিক জিরো পয়েন্ট সিক্স কোন ইকুয়াল সিক্স বাই নাইন, এক্ষেত্রে আমাদের আসতেছে দুই, এক্ষেত্রে আমাদের আসতেছে কত, দুই, আর এখানে আসছে তিন, দুই বাই তিন। যদি আমরা কাটে কাটে কত দিয়ে কাটলাম, তিন দিয়ে, তিন দুখানে ছয় আর তিন থেকে নয়। তো এটাকে আমরা এখন গুণ হবে, যদি আমরা গুণ করি তাহলে আমাদেরকে লিখতে হবে অতএব জিরো পয়েন্ট থ্রি পৌনঃপুনিক গুণ জিরো পয়েন্ট সিক্স পৌনঃপুনিক ইকুয়াল, এই যে এটার মান কত, এটার মান, এটার মান আমরা পাইছি জিরো পয়েন্ট থ্রি পনেরোপনির ক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়ান বাই থ্রি গুণ, আর আমরা জিরো পয়েন্ট সিক্স পনেরোপনির ক্ষেত্রে পাইছি কত, এই যে জিরো পয়েন্ট সিক্স পনেরোপনির ক্ষেত্রে পেলাম, পেয়েছি দুই পয়েন্ট দুই বাই তিন। তো এটাকে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করার ক্ষেত্রে আমরা জানি এই ভগ্নাংশের গুণের ক্ষেত্রে যদি উপরে আর নিচে কাটাকাটি হয়, যদি কাটাকাটি না হয় নিচেতে, নিচে গুণ করে নিচে লিখবো, উপরে একটা উপরে গুণ করে উপরে লিখে দেবো। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু কাটাকাটি হয় না উপরে নিচে, তো তিন ত্রিককে নয় নিচে আর দুইককে দুই উপরে, এই যে তিনের সাথে তিন গুণ, তিন ত্রিককে নয় আর দুইয়ের সাথে এক গুণ, দুইককে দুই, যেহেতু গুণ চিহ্ন আছে। এটা পৌনঃপুনিক অংশ, তো পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশ, সেক্ষেত্রে আমাদের এটাকে আবার ভাগ করে দেখাতে হবে, ভাগ করে। তো এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর করব। তো ক্যালকুলেটর যদি আমরা করি, তাহলে পরে আমাদের ক্যালকুলেটরে দেখা যাবে যে কত ভাগ করব, দুই ভাগ নয়। যদি দুই ভাগ আমরা নয় দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট টু টু আসতে থাকবে, আসতে থাকবে জিরো পয়েন্ট টু 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 টু, এভাবে আসতে থাকবে। তো বারবার যেহেতু একই ডিজিট আসতেছে, তো আমরা বারবার না লিখে এটার পরে আমরা কি দেবো, পৌনঃপুনিক দেবো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের আরেকটা অঙ্ক আছে, দেখা এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে, এটাকে আমরা এভাবে প্রথমে সাধারণ দশমিক ভগ্নাংশ প্রকাশ করে নিব। নীল ভাবে আমাদের কথা আসছে, দেখি বিয়া ফোর টু দশমিক এইট ওয়ান এইট পনেরোপনিক ইকুয়াল, আমাদের প্রথমে কি করবো, দুইটা নাইন নিতে পারছি, নিচে নেওয়ার জন্য আমরা জানি পয়েন্টের নিচে, পয়েন্টের পরেরটুকু এসব করতে হবে। তো এক্ষেত্রে অনাবৃত অংশ একটাও নাই, আমরা জিরো নিতে পারলাম না, এটা আবৃত অংশ দুইটা আছে, তো দুইটা ডিজিট হবে, দুইটা নাই। এখানে আমরা পুরো সংখ্যাটা লিখে দেবো বিয়াল্লিশ আঠারো, এবং বিয়োগ করে দেবো যেটা, যেগুলোর উপরে, যে ডিজিট গুলোর উপরে পৌনঃপুনিক নাই সেগুলো আমরা কি করবো, বিয়োগ করে দেবো ফোর টু, পরে ডিজি কি নাই পৌনঃপুনিক নাই, আমরা এগুলো বিয়োগ করবো। বিয়োগ করার সময়, বিয়োগ করার সময় খেয়াল করবো পয়েন্টের পরের অংশ নিতে হবে, পয়েন্টের আগের অংশ নিতে হবে। কোন অংশগুলো নিতে হবে, অনাবৃত অংশ, মানে পৌনঃপুনিক থাকবে না, যদি পয়েন্টের পরে থাকুক আর পয়েন্টের আগে থাকুক, মোট টোটালে নিয়ে নিতে হবে। এবং লেখার সময় পুরো সংখ্যাটা দশমিক এবং পৌনঃপুনিক তুলে প্রথমে লিখে দেবো, তারপর বিয়োগ করার ক্ষেত্রে অনাবৃত অংশটুকু বিয়োগ করে দেবো। এবং ভগ্নাংশের হর হিসেবে যেগুলো আমরা ব্যবহার করবো সেগুলো পৌনঃপুনিকের ক্ষেত্রে নাইন, আর পৌনঃপুনিক যদি না থাকে পয়েন্টের পরে হিসাব করতে হবে, জিরো নিতে হবে। তো এখানে যেহেতু নাই, সেহেতু আমরা কি করবো এভাবে। তো এখন আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের কত আসে দেখি, ছয় এগারো নয় সাত, সাত চার এগারো সেভেন, হাতে আছে এক চার, তো এক্ষেত্রে নাইন নাইন। তো আমাদের কাটাকাটি আমরা করতে পারি, প্রথমে আমরা এটাকে অংশটুকু বের করে নিলাম, এক্ষেত্রে আবার আমাদের এই অংশটুকু বের করতে হবে। অংশটুকু যদি বের করে আমরা জিরো এইট পনেরো ইকুয়াল কত হচ্ছে, টু এইট বাই কত
শুধুমাত্র পয়েন্টের পরের গুলো দেখতে হবে, এবং বিয়োগ করতে হবে কত, টু, কারণ টুর পরে কি নাই, অনুপনিক নাই, সেক্ষেত্রে বিয়োগ করে দেবো। আমরা বিয়োগ করে দিলে এখানে পাচ্ছি 26, এখানে 90। এটা যদি আমরা গুণ করার ক্ষেত্রে আমরা 42.8 অনুপনিক গুণ 0.28 অনুপনিক ইকুয়াল কত, আমার এটার ক্ষেত্রে আসতেছে, এটার ক্ষেত্রে আসতেছে 4176/99 গুণ চিহ্ন দিয়ে দিলাম, এটার ক্ষেত্রে আসতেছে 36/90 ইকুয়াল, তো আমরা এখানে যদি কাটাকাটি করি, দুই দিয়ে যদি কাটি 13, এখানে আসছে 45, অর্থাৎ আর এখানে যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে আমাদের এখানে আসতেছে 11, মানে 11, আর এখানে ক্যালকুলেটার যদি আমরা দেখি এখানে আমাদের আসতেছে 4 4 6, এখানে আমাদের আসতেছে ক্যালকুলেটার 4 6 4, তো আমাদের এখানে এটা আমরা লিখতে পারি 4 6 4/11 গুণ 13/45। এটাকে আমরা এখন গুণ করতে পারি অথবা কাটাকাটি, তোমাদের শেষ, তো কাটাকাটি করা গেলে কাটাকাটি করবো, না করা গেলে নিচেতে নিচে গুণ করে লিখবো, উপরে একটু করে গুণ করবো। যদি আমরা 11 অর্থাৎ 11 গুণ 45 যদি আমরা গুণ করি, 11 × 44 ইকুয়াল 495, এবং উপরে আমাদের 464 and 13 যদি আমরা গুণ করি তাহলে পরে মাল্টিপ্লিকেশন করলে আমাদের আসবে কত আছে 4 6 4 4 6 4 1 3 1 3, যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে আমাদের আসতেছে 6 0 3 2 6 0 3 2। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উপরে বড় আর নিচে ছোট আছে, এটাকে যেহেতু আমাদের পৌনঃপুনিক অংশ অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ আছে তাহলে এটাকে আমরা ভাগ করবো, সরাসরি ক্যালকুলেটার দিয়ে ভাগ করে দেবো। যদি আমরা ক্যালকুলেটার ভাগ করি তাহলে আমাদের 6 0 3 2 ÷ 4 9 5 4 9 5, তাহলে আমাদের আসতেছে 12.18 12.18 5 8 5 8 5 8 8 5 8 5, আচ্ছা এটা আসতেছে আমাদের 5 8 5 8, হবে না, এটা হবে 8 5 8 5 8 5 8 5, তাহলে আমাদের এরকম ডট 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 আসবে এভাবে। তো এভাবে মানে কি আবৃত দশমিক আসছে, কি আসছে এখানে 5 8 5 8 5 8, এই যে 5 8 5 8 বারবার আসছে, সরি 8 5 8 5 8 5 8 5 8 5, এটা বারবার আসতেছে 8 5 8 5 8, এটা বারবার আসতেছে, এবং এর শেষে অসংখ্য বার 8 5 8 5 আছে, এই জন্য এটা কি আবৃত দশমিক ভগ্নাংশ। তো আবৃত দশমিক ভগ্নাংশ যেহেতু এখানে ডট ডট আছে তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, এগুলো আর লিখবো না, আমরা বারবার যেহেতু আসতেছে বারবারের ওইগুলো কি লিখবো, বারবার পূর্ণ পূর্ণ বার সেটা আবৃত হচ্ছে, সেক্ষেত্রে আমরা 1 লিখবো, 1 কিন্তু অনাবৃত অংশ, কারণ এখানে 1 একবারে আসছে তারপরে 8 5 8 5 8 5 8 5 জোরে জোরে আসতেছে, তো আমরা 8 5 8 5 লিখে এখানে একটা পূর্ণ পূর্ণ দিয়ে দেবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ, বুঝতে পেরেছেন আপনারা, তো সকলকে বিদায় জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।